বিস্ময়কর আবহ, অভূতপূর্ব ও অবিশ্বাস্য বাস্তবতা, দু একদিন ঘর বন্দি যাপন তেমন কিছু নয় সত্যি। কিন্তু একদিকে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা, তারপর দীর্ঘ সময় ঘরে বন্দি থাকার নির্দেশিকা, বয়স নির্বিশেষে সবার মনের ঘোর কাটছে, ঘন্টা মিনিট সেকেন্ড দিন সপ্তাহ, না অসম্ভব কাটছে না, অনিশ্চিত বন্দি জীবনকাল। মনোবিজ্ঞানের মানুষ বলে কথা বলতে লাগলাম প্রিয় ছাত্রছাত্রীদের সঙ্গে, কেমন আছে ওরা, কি করছে, দীর্ঘ বন্দি জীবনে কতটা গুণগত ব্যয় করা যায় সময়ের, ভাবনা শেয়ার করা সবার সঙ্গে, সহকর্মী থেকে সম্মানীয়া অধ্যক্ষা, চেনা জানা সবার সঙ্গে ওদের প্রতিদিনের যাপন কাব্যের কোলাজি লকডাউন মনের ক্যানভাসে। নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের একটি ক্ষুদ্র নিবেদন, লকডাউন মনের ক্যানভাসে, এক অদ্ভুত ব্যতিক্রমী সময় বর্তমান প্রজন্মের প্রায় সবার কাছে। আমাদের কেউই বোধহয় জীবদ্দশায় এতটা বিস্ময়কর আবহে আগে কখনো পড়িনি। গুটি বসন্ত, প্লেগ, কলেরা, স্প্যানিশ ফ্লু, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, ইবোলা, জিকা মহামারী আর মহামারী মোকাবেলা করেছে মানুষ। ক্ষুদ্রাতি ক্ষুদ্র করোনা ভাইরাসের ভয়াল আক্রমণ এবার তো বৈশ্বিক মহামারী। বিশ্বের 212 দেশে প্রবল প্রতাপ দেখাচ্ছে করোনা ভাইরাস। 2019 সালের বর্ষবিদায়ের দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO চীনকে সতর্ক করে জানালো সেখানকার হুবাই প্রদেশের উহানে নিউমোনিয়ার মতো কিছু রোগের প্রাদুর্ভাব হয়েছে। বলা হলো উহানের পাইকারি সামুদ্রিক খাদ্য বাজার থেকে সম্ভবত ছড়িয়েছে ভাইরাসটি। 11 ফেব্রুয়ারি প্রথম সরকারিভাবে মারণ ভাইরাসটির নাম চূড়ান্ত হলো, সার্স করোনা ভাইরাস 2। আর এই ভাইরাসের সৃষ্ট রোগের নাম হলো COVID-19। এক মাস বাদে 11 মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস ডিজিজকে ঘোষণা দেয় প্যান্ডেমিক বলে, মানে বৈশ্বিক মহামারী। 19 মার্চ আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন, 22 মার্চ রবিবার কো সুবহ 7 বজে সে রাত 9 বজে তক সভি দেশবাসিয়ো কো জনতা কর্ফিউ কা পালন করনা হ্যায়। প্রথম করোনা ভয়ে ঘরবন্দি 130 কোটির ভারত, 22 মার্চ বন্ধ আন্তর্জাতিক উড়ান, অন্তর্দেশীয় যাত্রী উড়ান শেষ উঠল 24 মার্চ। 24 মার্চ প্রধানমন্ত্রী আবার এলেন দেশবাসীর সামনে। পুরে দেশ মে আজ রাত 12 বজে সে সম্পূর্ণ দেশ মে সম্পূর্ণ লকডাউন হোনে যা রাহা হ্যায়। এলো করোনা হঠাৎ স্বাস্থ্য নির্দেশিকা, সাবানে বারবার হাত ধুতে হবে, মুখে মাস্ক লাগাতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, সবার মুখে মুখে ঘুরছে ফিরছে শব্দ বন্ধ, কোয়ারেন্টিন, সোশ্যাল ডিস্টেন্সিং, লকডাউন। প্রথম 2-4 দিন ভয়ের মাঝেই যেন উপভোগের দিন যাপন, ক্রমশ করোনার থাবা বিস্তার লাভ করেছিল মাকড়সার জালের মতো। মৃত্যুর মিছিল দেশে দেশে, দিশাহারা চিকিৎসক চিকিৎসা কর্মীরা, ঊর্ধ্বশ্বাসে স্থানীয় প্রশাসন আরক্ষা কর্মীগণ, সরকারও গভীর উদ্বেগে। সামাজিক মাধ্যমে মুহুর্মুহু করোনা আপডেট, আজ আরো এত মৃত্যু এত, বিভীষিকাময় ছবি শুধু টিভি ও মুঠোফোনের পর্দায়, না সময় তো কাটছে না,
বিশ্বজুড়ে পঠন পাঠন বন্ধ, 120 কোটির ওপর পড়ুয়াদের। আমাদের ত্রিপুরাতেও বিদ্যালয় থেকে মহাবিদ্যালয় ওদের কাছে তো সম্পূর্ণ এক নতুন অভিজ্ঞতা। ওদের কেন, বড়দের কাছেও এ তো অভাবনীয় বিস্ময়কর ঘটনা। ঘরে ঘরে একটি আওয়াজ, মোবাইলেও সেই একই প্রশ্ন, মা কি করব, বাবা কি করতাম, ম্যাডাম কি হইব, আমরার ক্লাস, পড়াশোনা, সিলেবাস। এই লকডাউনে না পাচ্ছি বন্ধুদের সাথে দেখা করতে, না পাচ্ছি কলেজে যেতে। কবে যাবি সেসবই লকডাউন, জাস্ট বোরিং লাগছে। সত্যি এত ইরিটেটিং লাগছে না, এতদিন লকডাউন, প্লিজ ভগবান। সবাইকে ভীষণভাবে মিস করছি, ঘরে বন্দি আর থাকতে পারছি না, একদমই থাকতে পারছি না, খুব বোরিং লাগছে, আর ভালো লাগছে না এই লকডাউন। কি যে করি ভাই, তুই শুধু তারিখের উপর তারিখ, তারিখের উপর তারিখ, আর তারিখের উপর তারিখ চেঞ্জ করে যাচ্ছিস, কিন্তু শেষ আর হচ্ছিস না। এই লকডাউনটা মানুষের জীবনকে সত্যি স্তব্ধ করে দিয়েছে। এখন যে কলেজ বন্ধ, কলেজেও যেতে পারছি না, তাহলে কি করে আমি পরীক্ষায় পাশ করব? হ্যালো ম্যাডাম, আমাদের তো স্কুল কলেজ বন্ধ, আমাদের সিলেবাস কিভাবে শেষ হবে? আমার সেকেন্ড সেমিস্টার সাইকোলজি অনার্সের ছাত্রছাত্রীদের বিষয়বস্তু হচ্ছে শারীরবৃত্তীয় মনোবিদ্যা বা ফিজিওলজিক্যাল সাইকোলজি। আমাদের শরীর এবং মন দুটো আলাদা এন্টিটি, কিন্তু অচ্ছেদ্য সম্পর্কযুক্ত। কিছু কিছু, যেমন তোমার পরিবেশের কিছু ঘটনা বলি, যেটা আমাকে ট্রমা দিয়েছে, আমাকে স্ট্রেস দিয়েছে, এইগুলো যেমন দায়ী, কিছু রয়েছে আমার হেরিডিটারি বায়োলজিক্যাল রিজনও রয়েছে আমাদের এই মেন্টাল ডিসঅর্ডারগুলোর পেছনে। তো সুতরাং ওই বিকারগুলোকে জানার জন্যেও কিন্তু আমাদের ফিজিওলজিক্যাল সাইকোলজির দ্বারস্থ হতে হয়। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই রইল। তো ততদিনে তোমরা ভালো থাকো, আর হ্যাঁ, আমরা অবশ্যই একদিন সবাই এই বন্ধ দশা থেকে, বন্দি দশা থেকে আমরা বেরিয়ে আসতে পারব। মা, উদয়পুরে করোনা চলে এসেছে। উফ বাবা, কি অবস্থা, গাড়ি ঘোড়া বন্ধ, কলেজ বন্ধ, তাও আবার শুধু লকডাউনের জন্য। একটা ঘরের মধ্যে থাকা সত্যিই খুব বোরিং, খুব বিরক্তিকর, এবং আমার তো টাইম পাস হচ্ছে না। এই লকডাউনে ঘর বন্দি হয়ে থাকতে আর ভালো লাগছে না। লকডাউন খুব অস্বস্তিকর একটা জিনিস। কেননা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে যে, তাই আমরা লকডাউন মানব, সুস্থ থাকব, বাড়িতে থাকব। এটা থাকলে কি আমরা করোনা হবে না? স্টে ইউর হোম এন্ড সেভ ইউর লাইফ। হ্যালো ম্যাডাম, আমি সুমনা বলছি, সাইকোলজি ডিপার্টমেন্টের সুমনা। তোমাকে আমি বলছি যে এই সময় এরকম একটা অদ্ভুত পরিস্থিতি হয়ে গেছে, তো ছেলে মেয়েরা বাড়িতে বসে আছে, তোমরা ক্লাস নিচ্ছ বা ভিডিওতে যোগাযোগ রাখছ, সবই ঠিক আছে, তবে আমার মনে হয় একটা জিনিস যদি করো, যে কোনো এ ধরনের ডিজাস্টার একটা সাইকোলজিক্যাল ইফেক্ট হয় এবং তারও একটা এইড দরকার হয়। আমার মনে হয় তোমরা যদি প্রেজেন্ট যে ব্যাচটা রয়েছে, একটা কাউন্সিলিং, একটা গ্রুপ তৈরি করো, যারা এই ফোনে বা হোয়াটসঅ্যাপে, যারা যেসব ছাত্রছাত্রীরা আমাদের লকডাউন হয়ে পড়েছে, তাদের পরিবার পরিজন সবার একটা মনিটরিং করা, একটা সাইকোলজিক্যাল মনিটরিং। অবস্থা সৃষ্টি হয়েছে পৃথিবীতে, তার যেমন কিছু বাহ্যিক দিক রয়েছে, ঠিক একই রকমভাবে কিছু কিছু মনস্তাত্ত্বিক দিক রয়েছে। আসলে কি পৃথিবীটাকে আমরা কীভাবে দেখছি, আমাদের চিন্তার ধরন কি, তার উপরে কিন্তু নির্ভর করে এই পৃথিবী সম্পর্কে বা এই পৃথিবীতে ঘটে যাওয়া ঘটনাগুলো সম্পর্কে আমরা কীভাবে পদক্ষেপ নেব। তো দেখা যাচ্ছে যে এই অতিমারী অবস্থার ফলে সারা পৃথিবীতে মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, একটা মানসিক অনিশ্চয়তা। এই মানসিক অনিশ্চয়তা বিভিন্ন জিনিসকে ঘিরে, যেমন প্রথমত আমাদের বেঁচে থাকাকে ঘিরে, সত্যি কি আমরা বেঁচে থাকতে পারবো, আমার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবো, আর তার সঙ্গে আরও সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলি, যেমন আমাদের পড়াশোনা, আমাদের কেরিয়ার, আমাদের প্রত্যেক দিনের জীবনযাপনের চলা, আমাদের বেঁচে থাকা, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে আমরা রয়েছি। এবং আমরা জানি যে এই অনিশ্চয়তা থেকেই তৈরি হয় আমাদের উদ্বেগ, আমাদের ভীতি, আমাদের যে স্ট্রেস,
এইগুলি। এবং দেখা যাচ্ছে যে যত দিন যাচ্ছে মানুষ কিন্তু এই অনিশ্চয়তার সঙ্গে লড়াই করতে করতে মানসিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়ছে। আর এই মানসিক দুর্বলতার সুযোগে কিন্তু এই যে মারণ অসুখ, এই অসুখের প্রভাবও কিন্তু বেড়ে যাবে। কারণ সাইকোইমিউনোলজি অনুসারে যদি আমার মানসিক স্থিতাবস্থা বজায় না থাকে, তাহলে কিন্তু এই বিভিন্ন ধরনের রোগগুলি আরও বেশি আমাদের মধ্যে অধিকার বিস্তার করে। মানুষ হচ্ছে এমন একটা প্রজাতি যে যুগে যুগে সমস্ত কিছু থেকে বেরিয়ে এসেছে, বিভিন্ন সময় মানুষ এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছে, আবার তার থেকে বেরিয়েও এসেছে। এই বেরিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মানসিক অবস্থাকে, আমাদের চিন্তাভাবনাকে যুক্তিসঙ্গত রাখতে হবে। বিভিন্ন রকম ইনফরমেশান রয়েছে, সেই ইনফরমেশানগুলির মধ্য থেকে যেটা সঠিক যেটা ঠিক সেটাকে যুক্তিসঙ্গতভাবে বেছে নিতে হবে। এবং র্যাশনাল থট, এই র্যাশনাল থটই আমাদের বাঁচাতে পারবে এই ধরনের যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থা থেকে। এই লকডাউনের কারণে প্রচণ্ড বোরিং লাগতেছে, সারাদিন বাড়ি থাকতে হইতেছে, কোনো কিছু করতে পারতেছি না, কোনোখানে যাইতে পারতেছি না, সারাক্ষণ এই বাড়ি বই থেকে প্রচণ্ড বোর লাগতেছে, কলেজ যেতে পারতেছি না। হ্যাঁ একদম তাই, আমি এবং আমার দিদি অনেক বোরিং লাগছে লকডাউনের ভিতরে। এই জন্য আমি আমার সময়টা কাটানোর জন্য আমি বাড়িতে বসে অনেক কাগজের জিনিস বানাচ্ছি। হ্যাঁ ফোবিয়া, আচ্ছা তো বলো তো এটা কি ছিল? হ্যাঁ ফোবিয়া মুভিটা ভালোই ছিল, এটাতে মেনলি একটা আর্টিস্টের স্টোরি দেখিয়েছে। মেহেক বলে একটা আর্টিস্ট ছিল, খুব ফেমাস আর্টিস্ট, তো ওর একবার আর্ট এক্সিবিশন চলছিল, তো আর্ট এক্সিবিশন থেকে ফেরার পথে একটা ক্যাব ড্রাইভার ওকে মোলেস্ট করে, মানে ওর যে ক্যাব ড্রাইভারটা ছিল ওকে মোলেস্ট করে। এটাতে মানে ফিজিক্যালিও বেশি কিছু হয়নি, বাট এটা ওকে মেন্টালি খুব বেশি এফেক্ট করেছে। নমস্কার, যাওয়া লিখেছেন ডক্টর অর্পিতা আচার্যি। গত জন্মে এক মিস করা ট্রেনে তুমি বসে আছো, জানলায় উড়ে গেছে যেন তার কবে কাল আকাশের রুমাল, প্ল্যাটফর্মে ঝরে পড়ছে গুড়ো গুড়ো স্মৃতির রেণু, জন্ম থেকে জন্মান্তর ভেসে যাচ্ছে জাতি স্মর কত দ্বন্দ্বপল। আমার ইচ্ছে হলো যে আমি তো আমার শাশুড়িমাকে কিছু করে খাওয়াতে পারি, এবং মা যেটা পছন্দ করেন, মা যেটা সবসময় পছন্দ করছেন, আগে তো নিজে করছেন, এখন তো পারেন না, তো দেখি না আমি করি, তো এই করছে আর কি। লকডাউনের মধ্যে আমি রোজ আমার শাশুড়িমাকে একটা একটা করে ওনার পছন্দ মতো জিজ্ঞেস করে করে করছি।
ম্যাডাম, আমি একটি কবিতা লিখেছি, কবিতাটি ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, আপনি একটু দেখবেন প্লিজ। হিংসাও নয় যুদ্ধও নয়, তবু দেশ জুড়ে কার্ফিউ হয়েছে জারি, চারিদিকে শোনা যাচ্ছে শুধু করোনা মহামারী, বাতাসে করোনা ভাইরাস ছড়াচ্ছে আতঙ্কের গন্ধ, স্কুল কলেজ অফিস আদালত আজ হয়েছে সবই বন্ধ, একদিন জাতপাত নিয়ে যারা করেছিল লড়াই আজ জাতপাত ভুলে করছে বিজ্ঞানের বড়াই, দেশকে ছেড়ে যারা হয়েছিল বিদেশবাসী দেশে ফেরার জন্য আজ চোখের জল ফেলছে রাশি রাশি, যে খাবার একদিন মানুষ করেছিল নষ্ট সে খাবার পাওয়ার জন্য আজ পেতে হচ্ছে কষ্ট, পড়াশোনা উঠেছে আজ লাটে, ছাত্রছাত্রী ভিড় দেখা যায় না আর পথে ঘাটে, সকল মানব জাতি আজ হয়েছে ঘরবন্দি, নিষ্পাপ পশু পাখি দেখা যাচ্ছে আজ সন্ধি সন্ধি, জীবনে দেখেছি প্রথম করোনা মহামারী, যা আমাদের দিয়ে গেছে শিক্ষা রাশি রাশি, আসবে কবি সুদিন ফিরে অপেক্ষা তারি, অহংকার ঘুচে গেছে সকল দেশেরই, বাঁচতে হলে বারে বারে হাতটা ধোয়া চাই, না হলে আজ মানব জাতির বাঁচার উপায় নাই। এখন আমি কি করব একটু কথাই বলেনি, কাকে ফোন করব, সুপর্ণাকে একটা কল করি। হ্যাঁ হ্যালো সুপর্ণা, হ্যাঁ কেমন আছিস? হ্যাঁ আমি ভালো আছি। তো লকডাউনের মধ্যে সময় কীভাবে কাটছে আমার? এই আমি তো প্রত্যেক দিন এই বিভিন্ন ওয়েব সিরিজ দেখছি, বিভিন্ন সিরিয়াল দেখছি, তুইও দেখতে পারিস, যেরকম বোট এ, জি ফাইভ এ, যেরকম আমি দেখেছিলাম একটা সিনেমা যেটা সাইকোলজি বেসড ফোবিয়া, এগুলো দেখে ভালো সময় কাটে, প্লাস অনেক কিছু শেখা যায় এগুলোর থেকে, অনেক কিছু জানা যায়। তো আশা করি যদি এগুলো দেখিস তাহলে খুবই ভালো লাগবে। আমার নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে যারা ছাত্রছাত্রীরা আছো, হঠাৎ করেই তাদের 22 মার্চ থেকে একটা লকডাউন শুরু হয়ে গেছে, বাড়িতে আটকে গেছো, এ ব্যাপারে তোমাদের খুব বিস্ময় লেগেছে, কারণ পড়াশুনোয় এভাবে বাধা আসবে সেটা তোমরা কখনো ভাবতে পারোনি। তোমরা যারা ছাত্ররা রয়েছ আজকে তাদের জন্য বিশেষভাবে বলছি যে বাড়িতে থেকে, কখনো বাড়ি থেকে বেরিয়েও না, বাড়িতে থেকেই আমরা এই যে মহামারী রোগ তাকে মোকাবিলা করতে পারবো। তোমাদের যারা বড়রা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের সাথে অনেক কিছু গল্প করতে পারো, নিজের মূল্যবোধকে আরো বেশি দৃঢ় করতে পারো। আমাদের এই বিপদ থেকে বেরিয়ে আসতে হবে, তাই আমাদের কাছে এখন একাকিত্বটা একদম আপন হয়ে পড়েছে, কিন্তু তাই বলে মন খারাপ করলে তো চলবে না, আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমরা করবো জয় নিশ্চয়, এই জিনিসটা আমাদের মাথায় রেখে চলতে হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, আমাদের দেখা হবে আবার সুস্থ শহরে, ঘরে থাকো নিরাপদে থাকো। ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু একইরকমভাবে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, কারণ তাদের ভবিষ্যৎ কী হবে, পড়াশোনা কী হবে, কীভাবে তাদের কেরিয়ার তৈরি হবে, চাকরি বাকরির ক্ষেত্রে কী হবে, এইরকম বিভিন্ন চিন্তাভাবনা একটার সঙ্গে একটা সংযুক্ত। তাদের ক্ষেত্রেও আমি বলবো যে সময় এবং পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো, কিছু না কিছু পজিটিভ নিশ্চয়ই হবে, পজিটিভ থটগুলিকে রাখার চেষ্টা করো এবং যুক্তিসঙ্গত চিন্তাভাবনা দিয়ে নিজেকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে অন্যকে সাহায্য করে এবং নিজের যে হাইজিন রয়েছে সেই হাইজিনকে বজায় রেখে আমরা এই সময়টাকে কাটানোর চেষ্টা করব, এবং আমাদের মানসিক দৃঢ়তা, আমাদের ইগো স্ট্রেংথ অবশ্যই একমাত্র আমরাই আমাদের বাঁচাতে পারি, আমাদের ইগো স্ট্রেংথই আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি যোগাতে পারে, সেই শক্তিকে জাগিয়ে তোলাই হচ্ছে আজকে আমাদের। এই বিশ্ব বিপর্যয় কাটিয়ে উঠবে বিশ্ববাসী, সুন্দর বিশ্ব ফিরে পাবে সকলে, পরাজিত হবে জীবাণু শত্রু হয়তো খুব শীঘ্রই, কিন্তু মনে রাখতে হবে এমনই আরো বড় বিপদ হয়তো আবারও ফিরে আসতে পারে, সে বিপদ মোকাবিলায়ও তৈরি থাকতে হবে বর্তমান প্রজন্মকে। ভয়ে ডরে মনমরা হলে তো চলবে না, আমাদের আবার এগিয়ে যেতে হবে হাতে হাত ধরে, ফিরে যেতে পুরনো সে সুন্দর দিনে। আশায় দিলে দিল কি উম্মীদ।
ভিড়।